এই জায়গাটাতে আমি সব সময় মনে করতাম যে বঙ্গবাজার কেন এই টিনের মার্কেট হবে আমাদের ঢাকার অর্থনীতিতে একটা বড় প্রভাব ফেলে হইল যে বঙ্গবাজার কর্তৃক যে গঠিত যে অর্থনীতিটা এই লোকগুলা কিন্তু একবার পুনর্বাসিত হয়ে এই জায়গায় আসছিল আর আজকে বিভিন্ন কারণে সকালবেলা নাকি আদর্শ মার্কেটে আগুন লাগছিল এই আদর্শ মার্কেট থেকে আগুনটা ছড়াইয়া আজকে পুরাটা আপনারা দেখেন এখানে প্রায় তিন চার বিঘা জমি আছে যে জায়গা আপনারা বঙ্গবাজার বলছেন পরম করুণাময়ের করুণা ছাড়া আমাদের এখন টিকে থাকা মুশকিল আপনারা জানেন যে আমি এখন বঙ্গবাজারের সামনে এই যে আগুন নিবানোর চেষ্টা চলতেছে হাজার হাজার মানুষ ঈদ তো দূরের কথা অনেক মানুষের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে কোটি কোটি টাকার আগুন এই মালামাল জলে শেষ হয়ে গেছে মানে এদের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া খুব বেশি কিছু করার নাই এই লোকগুলা কিন্তু একবার পুনর্বাসিত হয়ে এই জায়গায় আসছিল আর আজকে বিভিন্ন কারণে সকালবেলা নাকি আদর্শ মার্কেটে আগুন লাগছিল এই আদর্শ মার্কেট থেকে আগুনটা ছড়াইয়া আজকে পুরাটা আপনারা দেখেন এখানে প্রায় তিন চার বিঘা জমি আছে যে জায়গা আপনারা বঙ্গবাজার বলছেন এইটা কিন্তু এইবারের যে এই আগুনটা 2023 সাল এমনিতেই তো আপনারা জানেন যে এটা একটা এই আপনার দুর্ভিক্ষের সাল এই সালে আইসা এই ধরনের একটা আঘাত আগুনের কারণে এই জায়গাটা জানেন যে আমাদের ঢাকার অর্থনীতিতে একটা বড় প্রভাব ফেলে হইল যে বঙ্গবাজার কর্তৃক যে গঠিত যে অর্থনীতিটা এইখানে সবাই কিন্তু এখন পথে বসার মতো অবস্থা মানে আমি শুধু এইটুকু বলবো যে এই এত গিঞ্জি গিঞ্জি করে দোকানগুলা করা এবং এত বেশি ভালনারেবল এবং এই জায়গাটাতে আমি সব সময় মনে করতাম যে বঙ্গবাজার কেন এই টিনের মার্কেট হবে এখানে পুরো বড় মার্কেট করে দিলে আমি জানি না কি ক্ষতি হইতো আজকের এই আগুনে সবগুলা মানুষের স্বপ্ন কিন্তু শেষ হয়ে গেল আমি সরকারের কাছে দাবি জানাবো যে এই লোকগুলারে আসলে বারবার পুনর্বাসনের দাবি করা ছাড়া তো আর পথ থাকে না যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে পুনর্বাসন করে এরা এটা শেষ হওয়ার পরে আবার পুনর্বাসন করে কিভাবে এরা দাঁড়াইতে পারে এটার জন্যই তো সরকার আর আমার একটা বিশ্বাস আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা নিজের চোখে হয়তো এটা দেখতেছেন কোন না কোনো একটা ব্যবস্থা উনি গ্রহণ করবেন আমি এখানে একজন ব্যবসায়ী আছেন আমি উনারে যা জিজ্ঞেস করতে চাই যে আপনার কি কোনো কিরকম ক্ষতি হয়েছে আপনার আমার দোকানটা এখন আগুনে জ্বলতেছে আমি আইসা একটা মালও বাইরে করতে পারিনি আমার সব শেষ আমি লোন করে দোকানটা চালু করছি আমার সব শেষ মানুষ নির্ভর করতে তিন চার লাখ মানুষ তো হবে আপনাদের সাথে প্রায় 5 লাখ মানুষ এই 3000 ব্যবসায়ীর উপর জড়িত এদের অবস্থা কিন্তু একেবারে 12টা বেজে গেছে আমি আমার নিজের পক্ষ থেকে তো আসলে কিছু করার নাই এত বড় ক্ষয়ক্ষতি আমি তাও সরকারের কাছে আবার দাবি জানাবো এদের কারণে আপনার কি বলেন সরকারের কাছে কি দাবি সরকারের কাছে একটা অনুরোধ সরকার তো আমাদের পুনর্বাসন করে আমাদের দিকে একটু চায় সরকারের আমি আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি একটাই অনুরোধ আমার বিশ্বাস আপনি দেখতেছেন এদেরকে যেভাবে করলে ভালো হয় আপনি হয়তো এইভাবে একটা ব্যবস্থা গ্রহণ করবেন আজকের এই জায়গা থেকে বলতে পারেন যে দুজক এই দুজকের গরম থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সবাই নিরাপদে থাকুন আগুন থেকে মুক্ত থাকুন। থ্যাংক ইউ।